राधे कृष्ण बंधुरा बंधुरा शुरू हो गए भगवान श्रीकृष्ण और राधा रानी मास भाद्र मास कारण मासे बंधुरा भगवान श्रीकृष्ण और राधा रानी जन्मग्रहण कर शास्त्र अनुसारे मासे किछु कार्ये जेमन सौभाग्यर उदय है तेमनी किछु भूलेओ किन्तु बंधुरा जीवने दुर्भाग्य नेमे आसे। सकाले सहबास मैथुन करा कि ठीक कि बोलछे आमादेर शास्त्र। बंधुरा प्रत्येक मानुषेर जीवने किछु भालो ओ खराब अभ्यास रयेछे आर तार उपर भित्ति करेई तार भविष्य निर्णय हय। जदि व्यक्ति भालो अभ्यास धारण करे तो तार भविष्य सुंदर हय आर तार बदले जदि से खराब अभ्यास धारण करे तो तार भविष्य अंधकाराच्छन्न हो जाए। जीवने किछुतेई उन्नति हय ना। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এমনই কিছু অভ্যাসের ব্যাপারে জানব, যেমন সহবাস, মৈথুন, এগুলো কি সকালে করা ঠিক, কি বলছে আমাদের শাস্ত্র। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা হিন্দুধর্মে ভগবান শ্রীকৃষ্ণ অনুসার মানুষ তার কর্মের অনুসারেই ফল প্রাপ্ত করেন। তাই জীবনে সুখে শান্তিতে থাকার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই মানা উচিত। আর তার মধ্যে প্রথম হল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। বন্ধুরা আমাদের শাস্ত্র মতে যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন তারা খুবই ভাগ্যবান হন, তারা নিশ্চয়ই কোনো পুণ্যবান আত্মা। কারণ ব্রহ্মমূর্তি পৃথিবীতে আসেন বিভিন্ন দেবদেবীরা, সেই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই প্রত্যেক দিন যে ব্রহ্মমূর্তি ওঠে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায়। এর জন্য আগেকার দিনের মানুষেরা বহু বছর বাঁচত। নাম্বার দুই, সকালে ঘুম থেকে উঠে কখনোই সহবাস বা মৈথুন করা উচিত নয়, কারণ একটি দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় বিভিন্ন দেব দেবীর আগমন আপনার বাড়িতে হয়, তাই সেই সময় যদি আপনি সহবাস বা মৈথুন জাতীয় কার্য করেন তো আপনার ওপর থেকে দেব দেবীর কৃপা ধীরে ধীরে উঠে যাবে আর আপনার ওপর নেগেটিভ শক্তির প্রভাব শক্তিশালী হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর স্নান করে এসে তুলসী মঞ্চে অবশ্যই জল অর্পণ করুন। এতে আপনার জীবনের সকল নেগেটিভ সমস্যা এক এক করে কেটে যাবে। বন্ধুরা ব্রহ্মমুহূর্ত থেকে সকাল সাতটা অবধি আমাদের ঈশ্বরের নাম ও কীর্তন করা উচিত। যদি ব্যস্ত থাকেন তো অবশ্যই কাজের মধ্যেই ঈশ্বরের নাম জপ করুন, কারণ কলিযুগ কেবল নাম আধারা, সুমীর সুমীর্ণর অতিরোহী পারা। এই কলিযুগে কেবল ঈশ্বরের নামেতেই সকল বাধা সকল সমস্যা দূর হয়ে যায়। তাই ভুলেও বন্ধুরা সকালে সহবাস বা কাম বাসনা জাতীয় কার্য একদম করবেন না। নাম্বার তিন, সকালে কোনো রকম ঝগড়া বা ঝামেলা একদম করবেন না, এতে কিন্তু আপনারই ক্ষতি হবে। যদি চান যে আপনার বাড়িতে মা লক্ষ্মী নিবাস করুন তো সকালে সন্ধ্যাবেলায় ভুলেও ঝগড়া ঝামেলা করবেন না, কারণ মা লক্ষ্মী ঝগড়া ঝামেলা একদম পছন্দ করেন না। যেই বাড়িতে সর্বদাই ঝামেলা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই নিবাস করেন না। তাই যদি চান যে আপনার ওপর দেব দেবীর কৃপা হোক তো অবশ্যই বন্ধুরা এই কথাগুলি মাথায় রাখবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।